তাওহীদ, এরা আলেমদেরকে গালি দিয়া বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রশ্ন হলো হিজবুত তাওহীদের যে কোটি কোটি টাকার বই পুস্তক বিতরণ, এটা সেটা এই সমস্ত সম্মেলনের খরচের টাকা, এটা কোত্থেকে আসে? এর কোনো উত্তর আছে? একটা মাহফিল করতে আমাদের গ্রামের মানুষ কত কষ্ট হয়, আর এরা এক একটা প্রোগ্রাম করে, এদের কোনো অনুসারী নাই, কিন্তু কোটি কোটি টাকা কোত্থেকে পায়? সব ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, মুসলমানদের মধ্যে আলেমদের প্রতি বিতশ্রদ্ধা ভাব তৈরি করার জন্য ইচ্ছাকৃত পরিকল্পিতভাবে তারা এই সমস্ত এই ধর্ম ব্যবসায়ী বলে আলেমদেরকে গালিগালাজ করে, যাতে করে মানুষ আলেমদের থেকে বিতশ্রদ্ধা হয়ে যায়।